বাস্তবে অতীত বা ভবিষ্যৎ বলে কোনো কিছুরই অস্তিত্ব নেই। এই দুটো শব্দকে আমরা সৃষ্টি করেছিলাম এটাকে বোঝানোর জন্য যে আমরা কোথায় ছিলাম এবং আমরা কোথায় যাচ্ছি। কিন্তু এই দুটি ব্যাপারের থেকেও আমাদের জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা এখন কি করছি কিংবা কেমন অনুভব করছি। কারণ প্রকৃত সমস্যা এটাই যে আমরা বর্তমানে বেঁচে আছি, এই মুহূর্তেই বেঁচে আছি। এখানে কোনো রকম ভবিষ্যৎ বা ভূতকালের অস্তিত্ব নেই, কিন্তু তবুও আমরা কখনো কখনো এই বর্তমানে অতীত এবং ভবিষ্যতের অনুভূতি পাই, আর এর জন্য দায়ী আমরা নিজেরাই। আমরা আমাদের বাস্তব বর্তমানের থেকেও বেশি গুরুত্ব দেই আমাদের স্মৃতিজড়িত অতীতের, আমাদের স্বপ্নের, ভবিষ্যতের। আর সেই কারণেই আমাদের মন তার মানসিকতার সময়যাত্রার মাধ্যমে এই বাস্তবিক বর্তমানেও কখনো কখনো অতীত এবং ভবিষ্যৎকে প্রকট করে তোলে, এবং আমরা শারীরিক এবং মানসিকভাবেই এই বর্তমানেও অতীত বা ভবিষ্যতের অনুভূতি পাই। অনেকেই হয়তো মনে করেন সময় যাত্রা শুধুমাত্র নিশ্চয়ই গল্প এবং আইনস্টাইনের সূত্রের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু বাস্তবিকভাবে আমি মনে করি সময় যাত্রা যথেষ্টই সত্য এবং এর কবলে বেশিরভাগ মানুষ আক্রান্ত। কারণ বিশ্বের ক্ষেত্রেই আমরা বর্তমানে অবস্থিত হয়েও কখনো কখনো অতীত এবং ভবিষ্যৎকে মানসিক সময় যাত্রা করি এবং বাস্তব বর্তমানেও এগুলোর প্রকট করে তুলি, যার ফলে কখনো কখনো দুঃখ পাই কিংবা আনন্দ অনুভব করি, অথচ এদের সাথে বাস্তব মুহূর্তের কোনো রকম সংযোগ না থাকা সত্ত্বেও। সুতরাং আমাদেরকেই সর্বপ্রথমে নির্ধারণ করা উচিত যে আমরা জীবনের কাছ থেকে কেমন সব অনুভূতি চাইছি, যে মুহূর্তে এগুলোকে আমরা ঠিক করে নিতে পারবো সেই মুহূর্ত থেকেই আমাদের মানসিক সময়ের যাত্রা শুরু হবে আমাদের ভাবনা শক্তির মাধ্যমে। প্রাথমিক স্তরে হয়তো এটা অসম্ভব দেখায়, কিন্তু প্রকৃতপক্ষে তোমার ভবিষ্যৎ নির্ধারণে পরবর্তী মুহূর্তগুলো তোমার মধ্যে অদৃশ্য শক্তিগুলোর সঞ্চয় ঘটাতে থাকে, যার মাধ্যমে তুমি কঠোর হয়ে ওঠো এবং সেই সমস্ত ক্রিয়াকলাপ করো যেগুলো তোমার ভবিষ্যৎকে বাস্তবে প্রকট করতে বাধ্য করে। তাই যদি তুমি ভেবে থাকো সুদূর ভবিষ্যতে তোমার জীবনে কোনো ব্যক্তি বা কোনো কিছু আসবে এবং তোমার জীবনকে বদলে দেবে, তাহলে তুমি ভুল করছো। কারণ এখানে কোনো রকম ভবিষ্যতের অস্তিত্ব নেই, এখানে শুধুমাত্র বর্তমানে বিরাজমান। কিন্তু যদি তুমি তোমার স্বপ্নের ভবিষ্যতের অনুভূতি পেতে চাও, তাহলে অবশ্যই তোমার বর্তমানকে ভবিষ্যতের মতো বানিয়ে নাও। কারণ প্রকৃত সত্য হলো আমরা বেঁচে থাকি বর্তমানে, আমরা বেঁচে আছি এই মুহূর্তে, আর আমরা বাঁচবই এই মুহূর্তে। বর্তমানে আগামী বলে কিছুই নেই, কারণ আগামী এখনই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিন।